ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজ আলোচনা করব ওটুয়া নাইট অ্যাঙ্গেলের কিছু শর্ট কোশ্চেন নিয়ে, যেটি লিখেছিলেন জন কিডস। তো জন কিডসের ওটুয়া নাইট অ্যাঙ্গেল থেকে কিছু আজকে শর্ট কোশ্চেন আলোচনা করব। সো ফার্স্ট কোশ্চেন বলছে, হোয়াট কাইন্ড অফ ওড ইজ ওটুয়া নাইট অ্যাঙ্গেল? ওটুয়া নাইট অ্যাঙ্গেল কী ধরনের ওড? ওটুয়া নাইট অ্যাঙ্গেল কনসিস্ট অফ রেগুলার স্টানজা অফ 10 lines ইচ। ওটুয়া নাইট অ্যাঙ্গেলের 10টা করে লাইন নিয়ে একটা করে স্টানজা তৈরি হয়েছে। অল লাইন্স আর আয়াম্বিক পেন্টামিটার, আর সমস্ত লাইনগুলো তৈরি হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। ওডস আর ইন দ্য ফর্ম অফ অ্যাড্রেস, যেটাকে ওড হিসেবে অ্যাড্রেস করা হয়। নেক্সট কোশ্চেন বলছে, ইন হোয়াট ইয়ার দ্য ওটুয়া নাইট অ্যাঙ্গেল ওয়াজ রিটেন? কত সালে ওটুয়া নাইট অ্যাঙ্গেল লেখা হয়েছিল? তো উত্তরটা কী হবে, দ্য ওড ওয়াজ রিটেন ইন দ্য স্প্রিং অফ 1819, 1819 সালে স্প্রিংয়েতে বসন্তকালেতে লেখা হয়েছিল ওটুয়া নাইট অ্যাঙ্গেল। ইট ওয়াজ রিটেন অন হিয়ারিং আ সং অফ দ্য নাইট অ্যাঙ্গেল হোয়েন কিডস ওয়াজ রিসাইডিং অ্যাট হ্যামস্টেড অ্যাট হিজ ফ্রেন্ডস হাউস চার্লস ব্রাউন। আর যখন তিনি এই গানটি শুনেছিলেন, নাইট অ্যাঙ্গেল পাখির গান শুনেছিলেন কিডস, আর তখন তিনি তার বন্ধু চার্লস ব্রাউনের বাড়ি হ্যামস্টেডে ছিলেন। থার্ড কোশ্চেন বলছে, হোয়াট ওয়াজ কিডসের ফার্স্ট রিয়াকশান টু দ্য বার্ড সং? পাখির গানটি শুনে, নাইট অ্যাঙ্গেল পাখির গান শুনে কিডসের প্রথম রিয়াকশান কী হয়েছিল? কিডস ফেল্ট অ্যান একিং সেন্সেশনস অফ দ্য ইন্টেন্সিটি অফ জয় অন হিয়ারিং দ্য বার্ড সং। কিডস এই নাইট অ্যাঙ্গেল পাখির গান শুনে প্রথমে আত্মহারা হয়ে পড়েছিলেন, আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন এই নাইট অ্যাঙ্গেল পাখির গান শুনে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য বার্ড সং অন কিডস? কিডসের কাছে এই পাখির গানটি কীরকম? দ্য ফার্স্ট রিয়াকশানস অফ পেনফুল সেন্সেশনস ইজ ফলোড বাই ডালনেস অফ স্পিরিট অ্যান্ড অবলিভিয়ন। আর কিডস যখন এই গানটি, অর্থাৎ নাইট অ্যাঙ্গেল পাখির গানটি প্রথম শুনেছিলেন, তিনি তখন তার ইন্দ্রিয়ের সমস্ত চেতনাগুলো হারিয়ে ফেলেছিলেন, এবং তার কিডস এই নাইট অ্যাঙ্গেল পাখির গান শুনে তিনি খুব আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন এবং পেন কিলার খাওয়ার জন্য আহ্বান করেছিলেন। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ লিথ? বা বাংলায় বলতে গেলে লিথি কী আসলে? লিথি একটা নদী। লিথি ইজ দ্য রিভার অফ ফরগেটফুলনেস ইন হার্টস। হার্টসে অবস্থিত লিথি একটি নদী, যেই নদীতে ডুব গালে সমস্ত কিছু মানুষ ভুলে যায়। তো লিথ হলো একটি নদী, একটা মাইথোলজিক্যাল রিভার। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ ডাজ কিডস ডিসক্রাইব দ্য নাইট অ্যাঙ্গেল? কিডস নাইট অ্যাঙ্গেলকে কীভাবে ডিসক্রাইব করেছিলেন? দ্য নাইট অ্যাঙ্গেল ইজ ডিসক্রাইব অ্যাজ উড নিম্ব। নাইট অ্যাঙ্গেলকে প্রথমে কিডস বলেছেন একজন গাছের পরী, উড নিম্ব। তারপর বলছেন দ্য বার্ড ইজ আ স্পিরিট ইনহ্যাবিটিং দ্য ট্রিজ, আর পাখিটা হলো এক ধরনের স্পিরিট যে গাছেতে থাকে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়ার ডাজ দ্য নাইট অ্যাঙ্গেল সিং? নাইট অ্যাঙ্গেল পাখি কোথায় গান করে? দ্য নাইট অ্যাঙ্গেল সিং অন আ গ্রিন বিচ ট্রি। নাইট অ্যাঙ্গেল পাখিটি সবুজ গাছেতে, বীচ গাছেতে থাকে, সেখান থেকে গান করে। ইট ওয়াজ রিসাউন্ডেড উইথ দ্য সং অফ দ্য বার্ড, আর এখান থেকেই পাখির গানটা ভেসে আসে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য কজ অফ ট্রেন্স লাইক স্টেট অফ কিডস অন হিয়ারিং দ্য সং অফ দ্য বার্ড? কী ধরনের প্রভাব পড়েছিল যখন কিডস ওই পাখির গানটি শুনেছিলেন? তো কিডস ফিলস দ্যাট দ্য নাইট অ্যাঙ্গেল সিংস আউট অফ হ্যাপিনেস হুইচ ইজ ডেজায়ার টু হিউম্যান বিং। কিডস মনে করেন যে, বা কিডস অনুভব করেন যে, নাইট অ্যাঙ্গেল পাখিটা গান করে তার আনন্দেতে, এবং যেটা মানুষ বা হিউম্যান বিংস সেটাকে ডিজার্ভ করে থাকে, সেটাকে চেয়ে থাকে, অর্থাৎ মানুষ এই গানটি শোনার জন্য মুখিয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলছে, হাউ ডাজ দ্য নাইট অ্যাঙ্গেল সিং? নাইট অ্যাঙ্গেল পাখি কীরকম গান করে বা কীভাবে গান করে? দ্য নাইট অ্যাঙ্গেল সিংস ইন প্রোফিউজ স্ট্রেন্স ইজি অ্যান্ড স্পন্টেনাস। নাইট অ্যাঙ্গেল পাখিটা নিজের আনন্দেতে গান করে, তার জন্য তাকে কোনো পরিশ্রম করতে হয় না। সে ইজ অর্থাৎ আনন্দে গান করে, এবং স্পন্টেনাস, তার জন্য তাকে
কোনো পরিশ্রম করতে হয় না, কোনো এফর্টলেস ছাড়াই সে গান করতে পারে, স্পন্টেনাস কন্টিনিউ গান করতে পারে। নেক্সট কোয়েশ্চেন বলছে, হোয়াই ডাজ কিডস সিক দ্য ডট অফ ভিন্টেজ, কেন কিডস ডট অফ ভিন্টেজ চাইছেন, কেন এক চুমুক মদ পান করতে চাইছেন কিডস। কিডস ওয়ান্টস টু আইডেন্টিফাই হিমসেলফ হুইচ দ্য বার্ড সং বাই ইনটক্সিকেটিং হিমসেলফ উইথ ওয়াইন। কিডস এক চুমুক মদ চাইছেন কেননা তিনি নিজেকে আইডেন্টিফাই করতে চাইছেন, নিজেকে পুনরায় খুঁজে পেতে চাইছেন উইথ দ্য বার্ড সং, পাখিটার গানের মাধ্যমে, বাই ইনটক্সিকেটিং হিমসেলফ উইথ ওয়াইন, যেটি তিনি নেশার খেয়ালেতে ওয়াইন পান করে ওই পাখিটির সাথে চলে যেতে চান, অর্থাৎ পাখিটির গান খুঁজে পেতে চাইছেন ওয়াইন পানের মাধ্যমে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট কাইন্ড অফ ওয়াইন ডাজ কিডস সিক, কী ধরনের ওয়াইন কিডস চান। কিডস ওয়ান্টস কোল্ড ওয়াইন হুইচ ইজ লং ইন দ্য ডিপ ডেপথ আর্থ। কিডস যে ধরনের ওয়াইন চান সেই ওয়াইনটা যেন দীর্ঘদিন ধরে মাটির তলায় প্রিজার্ভ করে রাখা হয়েছে, কিডস সেই ধরনের ওয়াইনকে চান। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট উড বি দ্য এফেক্ট অফ ওয়াইন অন কিডস, কিডসের ওয়াইন পানের পরে কী ধরনের এফেক্ট দেখা গিয়েছিল। ওয়াইন ইজ আ স্টিমুল্যান্ট দ্যাট উড লিফট কিডস আউট অফ হিস ওন সেলফ, দ্য ওয়াইন উড হেল্প হিম এসকেপ ফ্রম অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাচিভ আইডেন্টিফিকেশনস উইথ দ্য বার্ড সং। এই ওয়াইনটি পান করতে চান কিডস কেননা এই ওয়াইন পানের মাধ্যমে তিনি ওই পাখিটির গানটিকে খুঁজে পেতে চান এবং এই জগৎ থেকে তিনি পালিয়ে যেতে চান। নেক্সট কোশ্চেন বলছে, হাউ ডাজ কিডস ডেসক্রাইব দ্য ব্রেকার ফুল অফ ওয়াইন, ফুল অফ ওয়াইন বলতে বা ব্রেকারে ওই পাত্রের মধ্যে যে ফুল অফ ওয়াইন মদ ভর্তি সেটি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। কিডস ওয়ান্টস আ ব্রেকার ফুল অফ রেড স্টিমুলেটিং ওয়াইন, অর্থাৎ কিডস বলতে চাইছেন ওই যে ওয়াইনটা থাকবে একেবারে সম্পূর্ণ ভর্তি থাকবে এবং যার কালার হবে লাল রঙের। ওয়াইন শুড বি ফিল্ড টু দ্য ব্রিম অফ দ্য ব্রেকার, আর তার মধ্যে দিয়ে বুদবুদ ফ্যানার বুদবুদ হবে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ মিন্ট বাই ফেড ডিসলোবার অ্যান্ড কোয়াইট ফরগেট, কিডস ফেড ডিসলোবার এবং কোয়াইট ফরগেট বলতে কী বোঝাতে চেয়েছেন। ফেড ডিসলোবার মিন্স দ্যাট দ্য পোয়েট ওয়ান্টস টু মার্চ হিস কন্টিনিউয়াস কনসাসনেস উইথ দ্য বার্ড। ফেড ডিসলোবার বলতে এখানে তিনি বোঝাতে চাইছেন যে কনসাসনেস চেতন মনের থেকে অবচেতন হয়ে যাওয়া, অর্থাৎ পাখির গানটি শুনতে শুনতে অবচেতন হয়ে যাওয়া। হি ওয়ান্টস দ্য অ্যানিহিলেট হিস কনসাসনেস অল হিস মেমোরিজ অফ রিয়েল লাইফ, আর তিনি সমস্ত রিয়েল লাইফ থেকে তিনি চলে যেতে চান আর কনসাস মাইন্ড থেকে আনকনসাস হতে চান। নেক্সট কোশ্চেন বলছে, ডাজ দ্য সেকেন্ড স্ট্যান্জা স্ট্রাইক এনি পার্সোনাল নোট, সেকেন্ড স্ট্যান্জাটি কি সত্যিকারের কিডসের জীবনের সাথে কোনো সম্পর্ক আছে, অর্থাৎ পার্সোনাল কোনো নোট। কিডস থিঙ্ক অফ হিস ব্রাদার হু গ্রোজ পেল অ্যান্ড থিন অ্যান্ড ডাইস অফ টিউবারকিউলোসিস, অর্থাৎ কিডসের ভাই যে টিউবারকিউলোসিস রোগেতে মারা গিয়েছিল সেই ধারণাটাই তিনি এখানে দিচ্ছেন, কারণ টিউবারকিউলোসিস রোগ হলে মানুষ রোগা হয়ে যায়, স্পেকটার থিন হয়ে যায়, কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে, অর্থাৎ এটি সত্যিকারেরই তার বায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। তারপরে বলছেন যে, হি অলসো থিঙ্কস অফ হিস নিউলি ফ্ল্যাঙ্কড লাভ ফর ফ্যানি ব্রাউন, আবার তার সাথে ওনার যে বিলাভেড ফ্যানি ব্রাউন নিউ বিলাভেড তার কথাও এখানে তিনি নিয়ে আসছেন। নেক্সট কোশ্চেন বলছে, হু ইজ ব্যাকাস, ব্যাকাস ইজ দ্য গ্রিক গড অফ ওয়াইন, গ্রিক দেবতাদের মধ্যে তিনি হলেন গড অফ ওয়াইন, মদের দেবতা, অ্যান্ড ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড অ্যাজ ড্রাইভিং অন আ চ্যারিয়ট ড্রোন বাই লেপার্ডস, আর যে তার চ্যারিয়ট তার যে চিতা লেপার্ডের মাধ্যমে সে আসে এবং অন্য সমস্ত মানুষদের তুলে নিয়েছে যেহেতু সে একজন গড। ইট মিন্স নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়াইন, আর এটা তিনি ওয়াইনের ইনফ্লুয়েন্স ওয়াইনের প্রভাব হিসেবে কিন্তু বলেননি,
তো এখানেই ভিডিওটি শেষ করছি। আরও যদি বাকি অংশটা বা আরও অন্যান্য শর্ট কোশ্চেন চেয়ে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আর কমেন্ট করে জানিও নতুন কোন ভিডিওর ওপর কোশ্চেন চাও, কি অন্য কোনো বিষয় যদি ভিডিও ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট করো। আর প্লিজ শেয়ার করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।